তুই বাইচ্চা গেলে খেলে আমার মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ কে আবা? তোমার কইবা মন খারাপ না, ভিক্ষুকরা কইলে আল্লাহ আমি দোয়া করব। দোয়া করবি না? হ্যাঁ দোয়া করুন, তোমার মন ভালো হয়ে যাবে। দোয়া করবে এই ট্রেলার দাও। হাই কও কও, দোয়া করবি আমার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ কি হইছে? তোর দোয়া তো লাগবই না। তুই একবার আমারে কইস বইন, একবার কইস আপা, একবার কইস মা। আগে ঠিক কর কোনটা কই আমারে ডাক দি, তারপর না তোর দোয়া আমার লাগবে। সিএ কমেডি টিভি, স্মাইলি গুড ফর হার। অন্ধবাসল দেইখা মা বোন দান করিয়া যা, আমার আল্লাহ নবী জিন্দা। এই দুনিয়া এ ভাই এ ভাই, আপনি যক্ষা হয়েছে নাকি? যক্ষা কাস্তাছেন তো তাই ধরো বেটা, যক্ষ হইব কে? না কই না, করোনা চলে গেছে তো, ভয় পাচ্ছি। ওটাই বুঝতাছি না, করোনার আবহাওয়া পাইলো। ভিক্ষা দেন ভাই, ওই একটা কানা আমি আলাদা হলো ল্যাংরা। কানা রে দেন কোন দিক যাবি টের পাবি না। না বাবা আমার দেন ভাই, ওই তো হলো আমার ওই যে পায়ের মধ্যে পেরেক ঢুকছে তো, অপারেশন করতে 1 লাখ টাকা লাগবে। আর অশক্ত জিন্দগি মনে গেছে গা, জন্মান্ধ। তাহলে হেরে দেমু মোরা একসাথেই দেন ভাই, ওরা আমরা ভাগ করে নেই ভাই। 100 টাই নোটটা দেন ভাই, খুচরা নোটটা টাকাতে। কয় টাকা ভিক্ষা দিবেন? 1 টাকা তুলে দেমু। আমরা তো আমার সে বড় ফকির, দুইজন আটানা করে ভাগ আটানার সিজন আর আসামিয়া। তুরানা কইনু কারে দিমু? তুই তো কলি তুরে দিমু, তুরা দিছি এর কারে দিমু আমি। তাহলে তুই হলো 1 টাকা কেমনে দেশ ধর ভাই, তুই টিয়া হলো তো টিয়া দে, তোর বউর একটা ললিপপ কিনে দে, ওটা সুসু পাউল বেড়া। 1 টাকা ভিক্ষা আছে দিছি যে, এটাই ভাগ্য। যা তুলে আর লাগবো না ভিক্ষা। আলা প্যান্ট শার্ট পরে থাকলে মানুষ হলো ভদ্র হয় বেটা। 1 টাকা ভিক্ষা দেয় ফকানির পোলা। দেখ আর ওহার আরেকখানে দেখ, অন্ধ আসল দেইখা মা বোন দান করি আজান, আমার আল্লাহ। অন্ধ আসল দেইখা মা বোন দান করি আজান, আমার আল্লাহ নবীজির নাম। আপা বোন এরে ভিক্ষা দেন পারে? কি এর ভিক্ষা দিব? হ্যাঁরে কইলি আপা, আমারে কইলি বোন। তুই জানো সেটা কেডা কেডা? আমার মাইয়া। আরে আপন মায়ের পেটের মাইয়া? সব মায়ের পেটের মাইয়া। সুন্দর তো তাই লাগছে, বউ বউ গন্ধ আইতাছে, বিয়া হয়েছে কি হয়েছে? বউ বউ গন্ধ আছে, যে জায়গায় মনে হইতাছে সেই জায়গায় কইতাছে। আফা ভিক্ষা দেন বোন, একটু কও না। আবার কয় আফা বোন? ও আফা মা, তোমার মারে মারে একটু কও না ভিক্ষা দিতে। ভিক্ষা দিতে পারবো না। কেন তো খারাপ এত কাঁচা পারো সময় নেই? চল। হ্যাঁ তুই বাচ্চা গেলে খেলে আমার মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ কে আফা? আগে ঠিক কর কোনটা কই আমারে ডাক দি, তারপর না তোর দোয়া আমার লাগবে। বউ কইলে সুবিধা হবে না আমার? না ওর কানাডার বিয়া করে না আজ পর্যন্ত। লাঠি দিয়া তোর মরতে মরতে একদম সোজা করে হলাম ফাউল বেটা। তুমি তোমার হলো এই যে তোমার দিলাম, আরে বেটা বাড়ি দিব কিন্তু হাতায় হালায় খালি।
ভালো করিয়া দেখ, 1,000 টাকা দিছো। হ্যাঁ 1,000 আমার কি, তোমার দিলাম হলো এই যে 5 টাকার কয়েন, আমি নিজে 1 টাকার কয়েন। বাজার করবা, সেই বাজার করবা, আমি তোরে কেমনে কমু, তোরে কেমনে বুঝামু, আল্লাহ আমি এটা কি দেখলাম? আরে আপা একটু রিল্যাক্স হও, এনিথিং রং? রং রং তোর জামাই মাইশের পায়ে পায়ে লাগায়, বুড়ার পায়ে লাগায়, জুয়ানের পায়ে লাগায়, ঠিক আছে, মাইয়া মাইশের পায় লাগায়, বেটা গো মাইশের পায় লাগায়, আল্লাহ আমার কি দেখাইলা এটা? আরে আমার জামাই মানুষের পায়ে পায়ে লাগায়, বুড়া মানুষের পায়ে লাগায়, জোয়ান মানুষের পায়ে লাগায়, মাইয়া মানুষের পায়ে লাগায়, মানে বুঝলাম না। বুঝছ না? না। আরে তোর বলো, তোর জামাই এত শিল্পপতি দেখে আমি তোরে বিয়া দিছি, আজকে দেখি তোর জামাই হইছে মুসি মুসি, জুতা গালি করে রং লাগায়। কি মুসি? আমার জামাই মুসি? হ্যাঁ। আব্বা তুমি কি কইলা? যা দেখছি তাই কইছি। তোমার মনে কোনো ভুল হইছে? আজকে সকালে তো হিরা আমি ওই কোটা টাই পরাই দিলাম, এই অফিসে গেল কোটা টাই পরাই দিছো গেছে? এই যে তিন রাস্তার মোড়ে যায় দা হই, একটা সুন্দর করে জায়গায় বইয়া এই যে এমনি এমনি বসতে আছে, এমনি এমনি কি কও? হ্যাঁ সত্যি সত্যি, চলো তো। তোমার সুলু বাধা দেখতে দেখতে বাংলো কাছের আইনা, তোমার সলা কলা দেখতে দেখতে বাংলো কাছের আইনা, তোমার সলা কলা দেখ। হ্যালো হ্যালো ইয়া আপা কি সেলাই করবে? মাসফুল মাসফুল কি আমার দেখো পর মাসফুল লিখেন, সমস্যা কি? সমস্যা কি মানে তুই সকালবেলা কি সুন্দর করে গরম ভাত খাইয়া দে, গোটাই পয়রা অফিসে গেলি, এই যে দেখেন তুই। হ্যাঁ আমি তোমার বাপরে কি কইছি, আমি ট্যানারি ব্যবসা করি। কি ট্যানারি মানে হচ্ছে চামড়া, তা আমার তো চামড়ারই ব্যবসা হয়েছে, চামড়া সিলাই হয়েছে, এই যে চামড়া হয়েছে, এই যে চামড়া, তো চামড়ার ব্যবসাই তো আমার, আমি মুসি, এটা তো আমি অহংকার করে বলি, আমি সবার জুতা বানাই দেই, সবাই পায়ে দিয়ে তারপর চলে যায়, তা আমার খারাপ কি? আমি কি খারাপ কিছু কইছি? আমি চামড়া ব্যবসায়ী, তোমার বাবা এখন মনে করছে বিশাল একটা গুডাউন আছে, আমার বিশাল শোরুম আছে, এগুলি তো নাই, এইটাই আমার ব্যবসা, এটা আমার প্রতিষ্ঠান, আমি ট্যানারির ব্যবসা করি, এই যে ট্যানারি, এই যে চামড়া। এই তুমি যে চামড়ার ব্যবসা করো সেটা আগে বলো নাই কেন যে তুমি একজন মুসি? চামড়ার ব্যবসায়ী তো মুসি কি কয়? তাহলে তুমি সকালবেলা কোট আর টাই পরে আসলে কেন? কোট টাই পরে তোমার কাছে আমি একটু ভাব দিছি, পরে এটা খুললা রেখে আছি, ময়লা করে লাভ কি? এই যে জুতাই যখন কালি করি তোর কালিটা কোটা যদি ভরে ভালো লাগবো, তাই গেঞ্জি পরে এই যে চলে আসছি। এত বড় প্রতারণা করছো আমার সাথে? কিসের প্রতারণা? তোমার আমি সুন্দর করে রাখছি, কয়দিন পরে একটা গাড়ি কিনে দিবো, মুসির ইনকাম যাবে মুসির মাসে, পার জুতা 10 টাকা করে সেলাই, প্রতিদিন যদি 500 জুতা সেলাই করতে পারি কত টাকা এখন হিসাব করো। তোমার মতো কত ভাইয়া লাইনে আছে, যাও। আমি এক্ষুনি এই মুহূর্তে তোর জীবন থেকে, তোর লাইফ থেকে, তোর বাড়ির থেকে, সব জায়গা থেকে আমি চলে গেলাম। আমি তোমারে তালাক দিলাম না, তোমার বাপরে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। তুই আমার বাপরে কি তালাক দিবি? আমি যাওয়ার সাথে সাথে তুই ডিভোর্স লেটার হাতে পাবি, ডিভোর্স লেটার সহ একটা সিডি পাঠিয়ে দিবা, মাও গারবো বুই রাসুল পাকা, তুই আমার সংসার খাইছস, বকে তোর মাথায় হাঁকবে হুরির